নমস্কাৰ এই মুহূৰ্তত দিব বিচাৰিছো এটা অতিকে ভাল খবৰ আৰু কেইটামান মুহূৰ্ত বাকী আৰু কেইটামান মুহূৰ্তৰ পাছতেই অসম গৌৰৱ ৰিয়ান পৰাগে খেলপথাৰত অৱতীৰ্ণ হ'ব আৰু বিশ্বকাপত এনেদৰে এতিয়া সপোন পূৰাবলৈ গৈ আছে ৰিয়ান পৰাগে আৰু বিশ্বকাপ টি টুৱেণ্টি ছিৰিজত শৃংখলাত এতিয়া খেলিব অসম সন্তান ৰিয়ান পৰাগে জিম্বাবৱেৰ বিৰুদ্ধে ভাৰতৰ হৈ খেলিব এতিয়া ৰিয়ান পৰাগে গতিকে অসম সন্তান ৰিয়ান পৰাগক আপুনি শুভেচ্ছা জনাওক ৰিয়ান পৰাগৰ হৈ আপুনি প্ৰাৰ্থনা কৰক দোৱা কৰক আমি সবিস্তাৰে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম মেন ইন ব্লুৰ জাৰ্চি পিন্ধি ক্ৰিজত নামিবলৈ সাজু হৈছে এতিয়া ৰিয়ান পৰাগ আৰু ভাৰতৰ হৈ খেলিব ৰিয়ান পৰাগে প্ৰথমবাৰৰ বাবে ভাৰতীয় দলৰ হৈ খেলপথাৰত নামিব ৰিয়ান পৰাগ অসম সন্তান ৰিয়ান পৰাগে ভাৰতৰ হৈ খেলিব আৰু ভাৰত জিম্বাবৱে টি টুৱেণ্টি শৃংখলাত আজিৰ প্ৰথম পৰ্যায়ৰ মেচ আৰু বাৰ নম্বৰ জাৰ্চি পিন্ধি এতিয়া খেলপথাৰত নামিব ৰিয়ান পৰাগ ব্লু জাৰ্চিত ৰিয়ানক চাবলৈ এতিয়া উৎকণ্ঠা অসমবাসীৰ আৰু ভাৰতীয় সময় অনুসৰি 4:30 বজাত হাৰাৰীত অনুষ্ঠিত হ'ব উত্তেজনাপূৰ্ণ এই খেলখন আৰু শুভমন গিলৰ নেতৃত্বত কেইবাগৰাকীও ন খেলুৱৈয়ে নামিব আজিৰ এই যুঁজত আৰু জিম্বাবৱেৰ বিৰুদ্ধে 5খনকৈ আন্তঃৰাষ্ট্ৰীয় টি টুৱেণ্টি শৃংখলাত যুঁজ দিব ভাৰতে 5খনকৈ মেচ খেলিব ভাৰতে 12 নম্বৰ জাৰ্চিত অসম সন্তান ৰিয়ানক দেখিবলৈ পাব ক্ৰিজত এটা ভাল খবৰ এই মুহূৰ্তত 4 নম্বৰ স্থানত খেলপথাৰত বেটিঙৰ বাবে নামিব ৰিয়ান পৰাগ আৰু ৰিয়ান পৰাগৰ বেটৰ যাদু চাবলৈ এতিয়া অধীৰ আগ্ৰহেৰে ৰৈ আছে দেশবাসী অসমবাসী আৰু মেন ইন ব্লু জাৰ্চি পিন্ধি এতিয়া ভাৰতৰ হৈ খেলিব ৰিয়ান পৰাগে আৰু প্ৰথমবাৰৰ বাবে ভাৰতীয় দলৰ হৈ জাতীয় দলৰ হৈ খেলপথাৰত নামিব ৰিয়ান পৰাগ আৰু ভাৰত জিম্বাবৱেৰ টি টুৱেণ্টি শৃংখলাত আজিৰ প্ৰথমখন মেচ অনুষ্ঠিত হ'বলৈ গৈ আছে আৰু তাৰ বাবে ভাৰতীয় দলটো শুভমন গিলৰ নেতৃত্বত সাজু হৈছে প্ৰস্তুত হৈছে আৰু তাৰ মাজতে কিছু মুহূৰ্তৰ পাছতেই খেলখন অনুষ্ঠিত হ'ব ভাৰতীয় সময় অনুসৰি হাৰাৰীত 4:30 বজাত অনুষ্ঠিত হ'ব এই মেচখন আৰু তাৰ বাবে সকলোৱে অধীৰ আগ্ৰহেৰে বাট চাই আছে টি টুৱেণ্টি এই ছিৰিজৰ মেচ উপভোগ কৰিবৰ বাবে কিন্তু ভাল খবৰটো হৈছে অসম সন্তান ৰিয়ান পৰাগে আজিৰ দিনটোত ভাৰতৰ হৈ খেলিব আৰু গতিকে ভাৰতৰ হৈ খেলিবলৈ সুযোগ লাভ কৰিছে অসমৰ প্ৰথমগৰাকী অসমীয়া বা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমগৰাকী ক্ৰিকেটাৰ যিগৰাকীয়ে ভাৰতীয় দলৰ হৈ জাতীয় দলৰ হৈ মেন ইন ব্লুত স্থান লাভ কৰিছে আৰু তেখেতে এতিয়া ৰিয়ান পৰাগে জিম্বাবৱেৰ বিৰুদ্ধে খেলিবলৈ গৈ আছে গতিকে ৰিয়ান পৰাগৰ ভাল প্ৰদৰ্শনৰ বাবে আপুনি কিমান আশাবাদী ৰিয়ান পৰাগে আজিৰ দিনটোত আই পি এলত যথেষ্ট ভাল প্ৰদৰ্শন কৰিলে আৰু তাৰ পাছতেই ৰিয়ান পৰাগে আজিৰ দিনটোত ভাৰতৰ হৈ জিম্বাবৱেৰ বিৰুদ্ধে খেলিবলৈ গৈ আছে আৰু এই মেচখনত কেনেধৰণৰ প্ৰদৰ্শন কৰিব ৰিয়ান পৰাগৰ বেটৰ যাদু কি হ'ব এই সন্দৰ্ভত আপোনাৰ ধাৰণা কি আপুনি কমেণ্ট কৰি জনাব পাৰে আৰু সমান্তৰালভাৱে দোৱা কৰক প্ৰাৰ্থনা কৰক ৰিয়ান পৰাগে যে আজিৰ দিনটোত ভাল প্ৰদৰ্শন কৰিব পাৰে আৰু উজ্বলি উঠক ৰিয়ান পৰাগৰ এই যি যাত্ৰা সেই যাত্ৰা যেন কেতিয়াও থমকি নৰয় তাৰ বাবে আপুনি প্ৰাৰ্থনা কৰক আৰু ৰিয়ান পৰাগৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰি আপুনি কমেণ্টত এষাৰি বাক্য লিখক আমি পুনৰবাৰলৈ কৰিছোঁ এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত ভাল খবৰ ৰাজ্যবাসীৰ বাবে কিয়নো অসম সন্তান ৰিয়ান পৰাগে ভাৰতীয় দলৰ হৈ খেলিব কিছু মুহূৰ্তত আন্তঃৰাষ্ট্ৰীয় খেলত ভাৰতৰ হৈ অভিষেক কৰিব এতিয়া ৰিয়ান পৰাগে আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেটত ভাৰতীয় জাতীয় দলৰ হৈ ৰিয়ান পৰাগে অভিষেক ঘটাবলৈ গৈ আছে আৰু এই অভিষেক মেচতে ৰিয়ান পৰাগে কেনেধৰণৰ প্ৰদৰ্শন কৰিব জিম্বাবৱেৰ বিৰুদ্ধে সেয়া হ'ব লক্ষণীয় 4 নম্বৰ স্থানত ভাৰতৰ হৈ ৰিয়ান পৰাগে বেটিং কৰিবলৈ যাব আৰু 4 নম্বৰ স্থানত ৰিয়ান পৰাগে জিম্বাবৱেৰ বিৰুদ্ধে কেনেধৰণৰ প্ৰদৰ্শন কৰিব সেয়া হ'ব লক্ষণীয় কিন্তু তাৎপৰ্যপূৰ্ণভাৱে কিছু মুহূৰ্তৰ পাছতে এতিয়া টছ হ'ব আৰু টছত কোন জয়ী হ'ব কোনে ফিল্ডিং কৰিব কোনে বেটিং কৰিব প্ৰথমে সেই কথা জানিব পৰা যাব কিন্তু এতিয়ালৈকে টছ হোৱা নাই আমি পুনৰবাৰলৈ কৰিছোঁ এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত ভাল খবৰ যে ৰিয়ান পৰাগে বেটৰ যাদু দেখাবলৈ এতিয়া সাজু হৈছে আৰু ভাৰতবাসীৰ বাবে দেশবাসীৰ ৰাজ্যবাসীৰ বাবে বিশেষকৈ গৌৰৱৰ ক্ষণ গৌৰৱৰ মুহূৰ্তত যে ৰিয়ান পৰাগে অসম সন্তান ৰিয়ান পৰাগে এতিয়া আই পি এলত RRৰ হৈ দুৰ্দান্ত প্ৰদৰ্শন কৰাৰ পাছত জাতীয় দলত স্থান লাভ কৰিলে ভাৰতীয় দলত স্থান লাভ কৰাৰ পাছতেই এতিয়া আন্তঃৰাষ্ট্ৰীয় মেচত টি টুৱেণ্টি ছিৰিজত বা শৃংখলাত অভিষেক ঘটাব অভিষেক কৰিবলৈ গৈ আছে ৰিয়ান পৰাগে আৰু এই শুভক্ষণত ৰিয়ান পৰাগক আপুনি শুভেচ্ছা জনাব পাৰে ৰিয়ান পৰাগৰ বাবে এষাৰি বাক্য লিখিব পাৰে যাতে ৰিয়ান পৰাগে ভাল প্ৰদৰ্শন কৰিব পাৰে ব্লু জাৰ্চিত ৰিয়ানক চাবলৈ এতিয়া উৎকণ্ঠা অসমবাসীৰ ৰাজ্যবাসী অধীৰ আগ্ৰহেৰে বাট চাই আছে ৰিয়ান পৰাগে আজিৰ দিনটোত ভাল প্ৰদৰ্শন কৰিব
আর ভারতীয় সময় অনুসরি যেহেতু 4:30 বজাত হারারিত অনুষ্ঠিত হবলৈ গৈ আছে এই হাই ভোল্টেজ উত্তেজনাপূর্ণ ম্যাচখন। শুভমন গিলৰ নেতৃত্বত কেইবাগৰাকীও ন খেলুৱৈ আজিৰ দিনটোত ভাৰতৰ হৈ নামিব খেলপথাৰত। আর জিম্বাবুয়ে বিরুদ্ধে 5খন আন্তঃরাষ্ট্রীয় টি-20 শৃঙ্খলাত যুঁজ দিব ভারতে, আর তাতেই স্থান লাভ করেছে সন্তান রিয়ান পরাগে। রাজ্যবাসীর ভাল খবর, গৌরব উত্তর পূর্বাঞ্চলের গৌরব, আর উত্তর পূর্বাঞ্চল প্রথমগী ক্রিকেটার যাকে জাতীয় দলত স্থান লাভ করেছে, ভারতীয় দলত স্থান লাভ করেছে, আর তখন এনেদরে এতিয়া 4 নম্বর স্থানত বেটিং করবলে আসব, আর 12 নম্বর জার্সি পিঁধি ম্যান ইন ব্লুর স্থান লাভ করে এটা রিয়ান পরাগে বেটর যাদু দেখাব, বেটিং বিক্রম দেখাবলে সক্ষম হব। আমি ভাবো যে রিয়ান পরাগে আজির দিন ভাল প্রদর্শন করব, আর আপনি আপনি কি ভাবে এই সন্দর্ভত আপনি কমেন্ট করে জানাব পারে। পুনর্বালে করেছো রিয়ান পরাগক শুভেচ্ছা জানাও, রিয়ান পরাগর হয়ে এখারি বাক্য লিখক, রিয়ান পরাগে আজির দিন কেনে ধরনের প্রদর্শন করব। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রিয়ান পরাগর প্রথমক্ষণ ম্যাচ আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত রিয়ান পরাগর সন্তান রিয়ান পরাগর প্রথমক্ষণ ম্যাচ, আর এই ম্যাচখনত রিয়ান পরাগে কেনে ধরনের প্রদর্শন করবলে গৈ আছে এই সন্দর্ভত আপনি কমেন্ট করে জানাব পারে। আর রিয়ান পরাগর দীর্ঘায়ু কামনা করক, রিয়ান পরাগর যাত্রা সেই যাত্রা যেন সদায় বহাল থাকে, আর তার বাবেও আপনি কমেন্ট করে জানাব পারে। পুনর্বালে করেছো 12 নম্বর ম্যান ইন ব্লুর জার্সি পিঁধি ক্রিজত নামিবলে সাজু হয়েছে এটা রিয়ান পরাগ। কিছু মুহূর্তের পাছতেই ভারত আর জিম্বাবুয়ের হাই ভোল্টেজ ম্যাচ টি টুয়েন্টি শৃঙ্খলার প্রথমক্ষণ ম্যাচ 5খন ম্যাচ অনুষ্ঠিত হব, আর তার প্রথমক্ষণ ম্যাচ আজি অনুষ্ঠিত হবলে গৈ আছে। কিছু মুহূর্তের পাছতে ম্যাচখন অনুষ্ঠিত হব, আর এই ম্যাচখন কার জয় হব এই সন্দর্ভত আপনি কমেন্ট করে জানাব পারে। কোনে জয় লাভ করব, আপনার ধারণা কি, প্রারম্ভিক ধারণা আপনি ব্যক্ত করব পারে কমেন্ট যোগে, আর লগতে রিয়ান পরাগক শুভেচ্ছা জানাব পারে। সন্তান প্রথমগী খেলুয়ে যাকে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত ভারতীয় দলক প্রতিনিধিত্ব করবলে গৈ আছে, ভারতীয় দলত স্থান লাভ করা প্রথমগী বা উত্তর পূর্বাঞ্চলের ক্রিকেটার যাকে নাম হয়েছে রিয়ান পরাগ, গৌরব যাকে গৌরবান্বিত করেছে, আর তখনের বাবে আপনি প্রার্থনা করক, আর রিয়ান পরাগক শুভেচ্ছা জানায় এখারে বাক্য লিখক যে রিয়ান পরাগে আজির দিন ভাল প্রদর্শন করব পারে। পুনর্বালে করছো রাজ্যবাসীর এটা অতি গুরুত্বপূর্ণ খবর, তাৎপর্যপূর্ণ খবর যে রিয়ান পরাগে ভারতের হয়ে খেলবলে গৈ আছে। সন্তান রিয়ান পরাগে আজির দিন যথেষ্ট ভাল প্রদর্শন করব বলে সকলে ভাবিছে, সকলে আশা করেছে। রিয়ান পরাগে আজির বেটর যাদু দেখাব, বেটিং বিক্রম দেখাব জিম্বাবুয়ের বিরুদ্ধে, আর অলরাউন্ডার এগারী রিয়ান পরাগক এটা সকল আশাবাদী, সকল অধীর আগ্রহে বাট চাই আছে, উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে, উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে সকলোরে মাজত। পুনর্বালে করছো আর প্রথমবারের ভারতীয় দলের হয়ে খেলপথারত নামিব সন্তান রিয়ান পরাগ। গতি রিয়ান পরাগর বাবে আপনি দোয়া করক, প্রার্থনা করক, রিয়ান পরাগে যথেষ্ট ভাল প্রদর্শন করব যাতে পারে, তার বাবে আপনি এখারি বাক্য লিখক, আমি আপনার কমেন্ট লওয়ার চেষ্টা করি। বিভিন্নজনে বিভিন্ন কমেন্ট করেছে, অনামিকা হুকাই কইছে, তারপর মলিন কলিতায় কইছে, মনোয়ার হুসেনে লিখিছে, ধ্রুবজ্যোতি রেখায় কইছে, এলএস উদ্দিনে কইছে, বিভিন্নজনে বিভিন্ন কমেন্ট করে এটা উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে। গতি আপনিও কমেন্ট করে জানাও যে রিয়ান পরাগে ভাল প্রদর্শন কর। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এটা কথা উল্লেখ করব লাগবে, রিয়ান পরাগে পূর্বতে কি কি মন্তব্য করেছিল সেটা সকলে জানে। রিয়ান পরাগ বিভিন্ন সময় বিভিন্ন কথা চর্চাত থাকে, রিয়ান পরাগর অহংকার আছে ইত্যাদি ক্রিকেট সমালোচনা সকলে করা পরিলক্ষিত হয়েছে সমালোচক সকলে ইত্যাদি বিভিন্ন। আর প্রাক্তন এগারী ক্রিকেটার শ্রীশান্তিও মন্তব্য করেছিল যে রিয়ান পরাগে প্রথমে দেশক ভাল পাবলে শিকক, তারপর ক্রিকেট ভাল পাও। আর এনেদরে বিভিন্নজনে বিভিন্ন দিহা পরামর্শ আগবহায় আছে এইগারী উদীয়মান ক্রিকেটার রিয়ান পরাগক। আর প্রথমবারের ভারতীয় দলের স্থান লাভ করেছে, অভিষেক ঘটাব আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত, গতি রিয়ান পরাগর শুভেচ্ছার আপনি শুভেচ্ছা জানাব পারে। আর রিয়ান পরাগে যি মন্তব্য করেছিল কিন্তু সেই মন্তব্য সকল ধূলিচ্ছাদ করে রিয়ান পরাগে বেটর যাদু দেখাবলে কিন্তু সক্ষম হল IPLত। IPLত রাজস্থান রয়্যালসর হয়ে দুর্দান্ত প্রদর্শন করলে রিয়ান পরাগ, আর রিয়ান পরাগর উপর চকু পড়ল BCCI, আর BCCI নির্বাচিত করলে এবার আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটর বিশ্বকাপের T20 ক্ষমা করব T20 সিরিজের T20 সিরিজের সন্তান রিয়ান পরাগর যারদর্শিতা যেটর যাদু তার BCCI নির্বাচিত করবলে বাধ্য হয়ে পড়ল রিয়ান পরাগক। আর তার ফলশ্রুতিত রিয়ান পরাগে প্রথমক্ষণ ম্যাচ খেলবলে গৈ আছে এটা ভারতের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় T20 সিরিজত। আর প্রথমবারের অভিষেক ঘটিব এটা রিয়ান পরাগর আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত, আর তার রিয়ান পরাগর দীর্ঘায়ু কামনা করক, রিয়ান পরাগে আজির দিনটো যাতে IPLত যেদরে
দূরদর্শিতা পারদর্শিতা দেখাবলে সক্ষম হয়েছিল। আর ঠিক তেনেদরে আজির দিনটি জিম্বাবুয়ের বিরুদ্ধেও আন্তঃরাষ্ট্রীয় টি টুয়েন্টি সিরিজত যাতে ভাল প্রদর্শন করবেন তার আপনি কমেন্ট করে জানাবেন। পুনরাবলি করছো, রিয়ান পরাগে আজি কিমান রান মারিব পারে সংগ্রহ করিব পড়ার সম্ভাবনা আছে, আপনি কি ভাবে, আপনি ধারণা কি, সেই সন্দর্ভত আপনি কমেন্ট করক। আপনি জানাওক যে রিয়ান পরাগে আজির দিনটি ইমান রান সংগ্রহ করার সক্ষমতা হব পারে বা ইমান রানতে আউট হব নে শূন্যতে আউট হব নে সেঞ্চুরি এশ কোবাবলে সক্ষম হব। আর এই সন্দর্ভত আপনি কমেন্ট করে জানাব পারে রিয়ান পরাগর আজির দিনটি পারদর্শিতা কি হব। পুনরবালে করছো, কিছু মুহূর্তর পাছতে খেলপথারত অবতীর্ণ হব ভারত আর জিম্বাবুয়ে। হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবলৈ গৈ আছে। ভারতীয় সময় অনুসরি 4:30 বজাতে হারারিত অনুষ্ঠিত হব এই হাই ভোল্টেজ উত্তেজনাপূর্ণ ম্যাচখন। আর এই ম্যাচখনত শুভমন গিলর নেতৃত্বত কেইবাগৰাকীও নতুন খেলুৱে অভিষেক ঘটাব আন্তঃরাষ্ট্রীয় ম্যাচত। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5খনকৈ আন্তঃরাষ্ট্রীয় টি টুয়েন্টি শৃঙ্খলাত যুঁজ দিব আজি ভারতে। আর তার প্রথমখন ম্যাচ আজি অনুষ্ঠিত হবলৈ গৈ আছে। মেন ইন ব্লু জার্সি পিন্ধি ক্রিজত নামিবলে সাজু হয়েছে এটি রিয়ান পরাগ। 12 নম্বর জার্সি পিন্ধি খেলিব রিয়ানে। আর প্রথমবারের বাবে ভারতীয় দলত স্থান লাভ করেছে রিয়ান পরাগে। আর তার পাছতে খেলপথারত নামিব, বেটর যাদু দেখাবলে আহিব, ব্যাটিং বিক্রম দেখাব রিয়ান পরাগে। আর এই সন্দর্ভত আপনি জানাব পারে, বিভিন্নজনে বিভিন্ন কমেন্ট করেছে, আমি কমেন্ট লওয়ার চেষ্টা করছো। সাহালম আলিয়ে কইছে বেস্ট অফ লাক, মনোজ মাল্লিকে কইছে কংগ্রেচুলেশন, আব্দুল রাজাকে কইছে বেস্ট অফ লাক, রাজু দত্তই কইছে গড ব্লেস ইউ, শ্যাম পলে কইছে কংগ্রেচুলেশন বাদার বাদার, অশোক কেসারিয়া কইছে বেস্ট অফ লাক, যোগেন সোনালে কইছে কংগ্রেচুলেশন, হানিফ আলিয়ে কইছে কংগ্রেচুলেশন। আর বিভিন্নজনে বিভিন্ন কমেন্ট করা পরিলক্ষিত হয়েছে। আর একটা ডর খবরের মতো জানাবলে চেষ্টা করছো যে টসত জয়ী হয়ে বোলিংয়ের সিদ্ধান্ত লৈছে টিম ইন্ডিয়ায়। ইতিমধ্যে টসত জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। একটা ডর খবর, প্রথমে বোলিং করব ইন্ডিয়ায়, টসত জয়ী হয়েছে টিম ইন্ডিয়া আর প্রথমে বোলিং করব টিম ইন্ডিয়ায়। ভারতের দলটে প্রথমে বোলিং করব, ইতিমধ্যে টসত জয়ী হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে যখন হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবলে গৈ আছে। এই ম্যাচখন টসত জয়ী হয়েছে প্রথম ইন্ডিয়া আর তার পাছতেই বোলিংয়ের সিদ্ধান্ত লৈছে শুভমন গিলর নেতৃত্বত। ভারতে এতিয়া বোলিং করার সিদ্ধান্ত লৈছে, প্রথমে বেটর যাদু দেখাবলে আহিব খেলপথারত নামিব জিম্বাবুয়ে। আর জিম্বাবুয়েক এতিয়া বলের জড়িয়ে বোলিংয়ের জড়িয়ে ধরাশারি করব ভারতে। আর তারবাবে সাজু হওয়া পরিলক্ষিত হয়েছে শুভমন গিলর নেতৃত্বত। এতিয়া ভারতে প্রথমে টসত জয়ী হয়ে বোলিংয়ের সিদ্ধান্ত লৈছে আর তার পাছতেই বলর পাছতে ব্যাটিং করব। আর এতিয়া জিম্বাবুয়ে ভারতক কিমান রানের লক্ষ্য বান্ধি দিয়ার সম্ভাবনা আছে, এই সন্দর্ভত আপনার ধারণা কি, আপনি কমেন্ট করে জানাব পারে। প্রথমে যেহেতু টসত জয়ী হয়ে এতিয়া বোলিংয়ের সিদ্ধান্ত লৈছে ভারতে শুভমন গিলর নেতৃত্বত, ভারতের দলটে প্রথমে বোলিং করব, ফিল্ডিং করব। আর তার পূর্বে এটা ডাঙর খবর যে আপনি কিভাবে, আপনি জানাব পারে আজির দিনটি জিম্বাবুয়ে ভারতক কিমান রানের টার্গেট বা লক্ষ্য বান্ধি দিয়ার সম্ভাবনা আছে। আর আজির এই ম্যাচখনত কোন জয়ী হব, কেইবাগৰাকীও নতুন ক্রিকেটারর অভিষেক ঘটিব আন্তঃরাষ্ট্রীয় ম্যাচত বা টি টুয়েন্টি সিরিজত। রিয়ান পরাগর সহ আন কেইবাগৰাকীও নতুন খেলুৱৈ আছে। রিয়ান পরাগ আর আন কেইবাগৰাকীও নতুন খেলুৱৈ আজির দিনটি ধরাশারি করব পারিবনে জিম্বাবুয়েক, সেয়া হব লক্ষণীয়। আর ভারতক কিমান রানের লক্ষ্য বান্ধি দিব এটা জিম্বাবুয়ে, টসত জয়ী হয়ে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত লৈছে এটা ভারতে শুভমন গিলর নেতৃত্বত। ভারতের দলটি সাজু হয়েছে জিম্বাবুয়েক ধরাশারি করিবৰ বাবে, পরাস্ত করিবৰ বাবে। আমি পুনরবালক করছো, 12 নম্বর জার্সি পিঁধি এনেদরে এটা ম্যান ইন ব্লু স্থান লাভ করার পাছতে রিয়ান পরাগে বেটর যাদু দেখাব আজির দিনটি। অলরাউন্ডার ক্রিকেটার রিয়ান পরাগর যাদু চাবলে এটা সকলো উৎকণ্ঠার বাট চাই থাকা পরিলক্ষিত হয়েছে, সকলো উদ্গ্রীব হয়ে পড়েছে রিয়ান পরাগক চাবর বাবে আজির এই ম্যাচখন। প্রথমখন ম্যাচ আন্তঃরাষ্ট্রীয় ম্যাচত অভিষেক ঘটিব রিয়ান পরাগর। আর রিয়ান পরাগর যাদু চাবর বাবে সকলোই অধীর আগ্রহে বাট চাই আছে। টি টুয়েন্টি সিরিজত ভারতের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবলে সাজু হয়েছে এটা রিয়ান পরাগ। ইতিমধ্যে টস হয়ে গেছে আর টসত ইন্ডিয়া জয়ী হয়েছে আর তার পাছতে বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতে শুভমন গিলর নেতৃত্ব। ভারতের দলটে আজির দিনটি কেনে ধরনের প্রদর্শন করব জিম্বাবুয়ের বিরুদ্ধে, এই সন্দর্ভত আপনি কমেন্ট করে জানাব পারে। একটা ডর খবর জানাবলে চেষ্টা করছো, ভারত জিম্বাবুয়ের এখন হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবলৈ গৈ আছে, যখন ম্যাচত অভিষেক ঘটিছে এতিয়া অসম সন্তান রিয়ান পরাগর। রিয়ান পরাগর লগতে আন কেইবাগৰাকীও নতুন খেলুৱৈ আছে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত। গতিকে ভারতের দলতে আজির দিনটি জিম্বাবুয়ে কেনে ধরনের প্রদর্শন করব, বিরুদ্ধে কি ব্যবস্থা বা কেনে ধরনের প্রদর্শন করবলে সক্ষম হব, এই সন্দর্ভত আপনার ধারণা কি, আপনি কমেন্ট করে জানাব পাৰে।